ওই গালসবাক সরকারে বগদাদ ওনার সরদুর আসের কিতাবের মধ্যে লিখতেছে ও আমার দয়াল নবীজি যখন মেরাজের মধ্যে রওনা দিল আমি কি করলাম আমার গালসবাক যখন বোরাকের মধ্যে উঠবে বোরাক ওই বোরাকটা আমার দয়াল নবীজির কদম থেকে আরো এক হাত মোবারক উঁচা আমি সরকারে বগদাদ নবীজির ডান পাশে দাঁড়ায় রইলাম আমি দাঁড়ায়া দাঁড়ায় দেখতেছি আমার নবীজি বোরাকের মধ্যে উঠতেও কষ্ট হইতেছে আমার নবীজি বোরাকের মধ্যে উঠতে কষ্ট হইতেছে আমি সরকারে বগদাদ গাউসে বাগার সহ্য করতে পারি নাই আমি আমার দয়াল নবীজির ওই কদম মোবারকের কাছে যাইয়া আমার পিঠ মোবারকটা নবীজির কদম মোবারকের মধ্যে লাগাইয়া একটু উঁচা করিয়া দিছি আমার নবীজি সুন্দর মতে বক্তির মধ্যে বইসা গেছে আমার সরকার বগদাদ যখন দয়াল নবীজির ওই আব্বা বুরাকের মধ্যে উঠতে সহযোগিতা করলো আমার দয়াল নবীজি ডাক ডাক গাউসে পাক ও গাউসে পাক আপনি তো আমার সাথে মেরাজ পর্যন্ত যাইবেন আরে আমার গাউসে পাকের ক্ষমতা কেমন মোল্লার গোষ্ঠী বুঝে না আমার দয়াল নবীজি কয় যেখানে জিব্রাইলের ক্ষমতা শেষ এখানে গাউসে পাকের ক্ষমতা আরম্ভ এই জায়গার মধ্যে জিব্রাইল যাইতে পারে নাই রে ওই জায়গার মধ্যে আমার গাউসে পাক হাজির হয়ে গেছে বড়পীর আব্দুল কাদের জিলানি কুতুবের আব্বানি শেখ সৈয়দ মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানি কাত মোবারকটা দিয়ে নবীজির কদম মোবারকের নিচে যখন লাগাই দিছে নবীজি বোরাকের মধ্যে উঠে মজা করে মত বসলেন এবার আমার দয়াল আব্দুল কাদের আব্দুল কাদের আপনি কেন গো আপনার এই কার্ডটা আমার কদমের মধ্যে লাগাইলেন আমার আব্দুল কাদের জিলানি ডাক দিয়া নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই কদম আরশে পাগল যেই কদমের জন্য জমিন পাগল যেই কদমের জন্য আশি হাজার আলম পাগল যেই কদমের জন্য বোরাক পাগল যেই কদমের জন্য আল্লাহ পাগল যেই আল্লাহ নবীর পাগল রে ওই নবীজি বোরাক মোবারকের মধ্যে উঠতে কষ্ট হচ্ছে আমি কেমনে গো দেখল মতো দাঁড়াইয়া থাকতাম আমি এ কারণে কাত মোবারক লাগাইয়া আপনাকে বোরাক উঠার সুযোগ করে দিলাম ওই দয়াল নবীজি ডাক দিয়া কয় ওই আব্দুল কাদের তুমি তো রুজ জগতে মাতৃগর্ভে আল্লাহর অলি না তোমার এই সম্মান তোমার এই ইজ্জত আমি বিপুলে যাইতে দেব না কয় নবী গো আপনি আবার কি দান করবেন আমার আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় নবী গো আপনি আবার কি দান করবেন কয় আপনি আমার কদমের সাথে সর্বপ্রথম আপনার কাঁধ লাগাইলেন হাসরের ময়দানে নয় একদম থেকে কিয়ামত পর্যন্ত দিগদার করে দিলাম আপনি গাউস বাকের কদমটা প্রত্যেকটা পীরের কদমে থাকবে গাউসবাগের ক্ষমতা আসেনি আমার গাউসবাগ মেলে মরে গেছে নবী মরে গেছে আরে ওহাবের গোষ্ঠী বাবা খুব রিক্সে আছে যদি বিশ্বাস করেন আপনারা এবছর একটা ভিডিও এমন ভাবে ভাইরাল হয়েছে কিতা করতাম কোন দিকে যাইতাম বাবা কি আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে এমন কোন তরিকত আছে নি যে হুজুর এই তরিকতে নামাজ নাই শরীয়ত হলো ফাসত্ব কথা কথা কা আর তরিকত গেলে তো আরো বাড়াই গেছে কি তরিকতের নামাজ কম না বেশি বেশি অন্ত আমরা হরিয়ে না কথা কোন ঠিক কি না শাহাবুল মুরিদের লাভ কি নামাজ নাই কি শাহাবুরি কইছে নিজে নামাজ পড়তো না আসর আজান দিছে হেবেড়ার দোয়ান আমাদের বই বই টেলিভিশন সার অন বুড়িয়ারা ভালা করে কথা কোন ঠিক কিনা আসেনি ও বাবা মুরব্বীরা সোজা হইয়া যান বাবা কি কবর যাইবেন না মেরা সবাই ওই গাউসে পাকের কথাটা বলতেছি বাবা এই গাউসে পাক সরকারে বগদাদ নবীজিকে সম্মান দিয়া নবীজিকে সম্মান দিয়ে আব্বা সমস্ত পীরের ক্ষমতা পাইছে কথা কোন ঠিক কিনা আব্বা না সম্মান ছাড়া সম্মান দিয়া সুবহানাল্লাহ কইতেন না গাউসে ফাক
আব্বা জিব্রাইল যখন ডাক দিয়া কোন নবী গো আপনি তো আমারে আমার বিয়াদবি মাফ করেন এই সিদ্দাতুল মুনতার পরে আমি যদি একটা কাজ দিই আমার আল্লাহ 600 নূরের ফাঁকা দিছে সবগুলা ফাঁকা জইলা গইলা একটা ডংস হয়ে যাবে এবার আব্বা নবীজির সামনে আব্বা জিব্রাইল যখন চলে গেলেন হযরত গাউসে পাক আয়েশা নবীজির সামনে দাঁড়াইলেন এবার বাজান ওই বুরাকটার রশি মুবারক কি মুবারক জিব্রাইল ছেড়ে দিলেন আব্দুল কাদের জিলানি ওই আব্বা ঘোড়ার লাগামটা ধরলেন ওই লাগাম ধইরা ধইরা আব্বা সিদ্দাতুল মুনতার পরে এবার আপনি জান আলামে কোন কোলা আলামে জলজলা আলামে তিব্বা আলামে সিব্বা আলামে লাগুত আলামে মালাকুত আলামে নাবাগা এইভাবে 80,000 পা আলম পার হইয়া আবার আমার আব্দুল কাদের জিলানি সহ আবার দয়াল নবী চলে গেলেন আল্লাহর আপনার আল্লাহর বাড়িতে আরশ আজিমে আল্লাহর বাড়ি কই আরশ আজিমে যাইয়া গোয়াডা একটা আব্বা বট গাছের মাঝে মারা যে কোনো একটা আল্লাহ বাইল দেন বাঁধার পরে এবার গাউসাবাক কি আমার গাউসাবাক নবীজির সাথে আছেন আছে যাইয়া আগে গাউসাবাক সেজদা বলেন কোথা সেজদা আরে যাইয়া শুরু করছে আগে নামাজ বলেন কি আল্লাহ তো জানো গাউসাবাক তো জানে যে আল্লাহ সমস্ত মত আমলটাই দিব নামাজ কি জানেনি এ কারণে গাউসাবাক যাইয়ে আল্লাহর আরশ আজিমে সেজদা পড়ে গেছে সুবহানাল্লাহ কর পরে বিচার কথা গাছ বাগা যায় কিতা কিতা সেজদা আমরা যত অপরাধী করেন যত যত কিছুই করেন না কেন যদি একজনের পায়ের মধ্যে হরি যান বাবা আমার ভুল হইছে দেখবেন যে যত বড় কবায় বেটা আমরা ক্ষমা করে দিব কথা কোন ঠিক কিনা তো গাউসে ভক্ত জানে রুহ জগতে জানে কেন ওনারা পৃথিবীর পাশ থেকে লাশ পর্যন্ত কি হবে ওনারা জানে কি জানে না এই জানার ক্ষমতা দিছেন কে আর আমরা বলে গাউসে ভক্ত উনি বলে সমস্ত ফিরের ফির যিনি তিনি গাউসে ভক্ত এটা বলে কোরআন হাদিসে নাই বলে কিউ নাউজুবিল্লাহ কইতে লাগলো এগুলো বলে আমরা তো এইভাবে এই মনে করেন না সুন্নি আলমরা বলে বানাই বানাই কই বলে কি এনো বানানোর কোনো সুযোগ আছে এই দেখছেন এই যে মিডিয়ার লোকের এই আমরা সাইয়া রয়েছে সকালবেলায় তো এটি ইউটিউবে ফেসবুকে চলে যাইব কথা কথা কা তো বানায়া বললে তোরা দলিল দে কয় গাউসে পাকের দরবার মাঝি ভাঙার ভাঙিয়ে লাও শাহজার আলা মাজার ভাঙিয়ে লাও ঘটনাটা কিটা কথা কয় না কা শাহপুরের বাজার ভাঙিয়ে লাও কয় কেন আমি বলি কেন কয় এখানে আল্লাহর কয় এখানে পূজা করে এখানে সেজদার মালিক হলো আল্লাহ এখানে শাহপুরের গিলে সেজদা যায় আচ্ছা আপনারা বাম্মার বাগানা সেজদাই দিলেন মনে করেন শাহপুরের দরবারে অনেকে অতিভক্ত সুর লোক যাইয়েন এ যাইয়ে মনে করেন না মাতারা লাগাইয়া দেয় ফাগলা আছে কিছু আশেক আছে আসেনি বাবা কথা কন আচ্ছা এই যে মনে করেন মাতারা লাগাইছেন আপনারা কি এই শাহপুরের আল্লাহর আল্লাহ মনে করেন লাগাইছেন কথা কন না কি মনে করে লাগাইছেন যে উনি আপনার ফির উনি আপনার কি তো 60 জন ব্যক্তি সম্মানিত কয়জন মা বাপ ফির উস্তাদ কয়জন আছে এই 60 জনকে আপনি কদম বুসি করতে পারবেন ভক্তি দিতে পারবেন সেজদার মালিককে এখন সেজদা দিতে হলে বাবা সেজদা দিতে বলে হলে আপনি নামাজে সর্বপ্রথম আপনি বিছানা দোয়া পড়তে হবে পড়তে বলি আচ্ছা বিছানা দোয়ার পরে বান্না ওয়াইত আনুসুল্লাহ তাআলা ফজরের সুন্নাত বলতে হয় কি হয় না এটার ইয়ার পর আপনি রুকুতে যাইবেন ইয়ার পর রুকুতে যাইয়া সুবহান রাব্বিয়াল আযিম তিনবার পাঁচবার সাতবার ইয়ার রাজা সুবহান রাব্বিয়াল আলা সিজদাতে যাইয়া কথা কোন ঠিক কিনা ইয়ার রাইছে এটা সিজদা আল্লাহর ওলির দরবারে যাইয়া কদম বসি করলে আব্বা ভক্তি দিলে তুমি হারাম বলো ও মোল্লা যেই সময় নামাজ ছিল না রোজা ছিল না হজ ছিল না যাকাত ছিল না পর্দা ছিল না দিলা ছিল না কোরআন শরীফ ছিল না ওই সময় নামাজ পড়তে কেমনে জানেননি এই ভক্তি এই চুম্বুন্ডাই ছিল নামাজ ওই নামাজ তো মেরাজ তো তাই মেরাজ জায়গা উৎসব কাল সহায় দয়াল নবী দিশায় যায় আনছে কথা কোন ঠিক কিনা আব্বা কি আর আগে কি নামাজ ছিল না হ্যাঁ বাবা নামাজ ছিল নামাজটা ছিল কি আব্বা নামাজটা ছিল সম্মান ভক্তি তাজিম কদম বুসি এই নামাজের আগে
অনেক সাহাবী ও লক্ষ লক্ষ কোটি কোটি সাহাবী ইন্তেকাল করেছে কি করেছে না তারা তো নামাজ নিয়ে যাইতে আরো না তাগর কি জাহান্নামে কল যাব না ওই সময় ছিল কদম বসি তাজিম সম্মানটাই ছিল নামাজ যখন সুবহানাল্লাহ তাহলে আব্বা আপনি এই সাতজন ব্যক্তিকে কদম বসি করতে পারবেন কি বসি আর আমরা মা বাবার কদমে যদি সালাম করি কই ডাবলে শিরিক বলে যে মা আমাকে জন্ম দিয়েছে যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভ দিয়ে ধারণ করেছে ওই মায়ের কদমে যাই আমরা কদম বুসি করব বিদ্যা আঙ্গুলের মধ্যে চুম্মা খামু আব্বা সালাম বুসি করব দরকার বজায় মাথা লাগাইয়া পড়িয়ে থাকব কথা কয় না কেন আল্লাহর ঘরে কে মা বাপ আল্লাহর ঘরে কে আমার মার কদমে আমার বাবার কদমে আমি একটা চুম্মন দিয়েছি তো কদম বুসি করেছি তো সালাম করেছি এটা তো আমি আল্লাহ মনে করে দিই নাই কিও মারে যে সালাম করি কি আল্লাহ মনে করে দেন নি হ্যাঁ মা মনে করে দিবেন এটা তো সম্মান এটা কি সম্মান আর শাহপুরের দরবারে যায় যদি আপনার কিও আল্লাহ মনে করে যদি শাহপুরে যদি সুম্মন দেন কিও আল্লাহ মনে করে যদি ভক্তি দেন তাহলে এটা শিরিক হবে এটা কি হবে শিরিক হবে আব্বা আমরা যাই আপনি বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় কোন সময় কোন হালে সালাম দিও না তার কোন সময় আব্বা কোন সময় কোন হালে থাকলে পীর মসজিদ কোন সময় কোন হালে থাকে এখানে সালাম দিবেন না যাই কদম বুসি করবেন কি করবেন কদম বুসি করলে উনি যেই মাকামে আছে ওই মাকাম থেকে আপনার সওয়ালের জবাব দিতে পারবে আপনি যারা সালাম দিলে উনি কোন হালে আছে কোন জগতে আছে আমি তো বুঝতে পারবেন না উল্টা সালাম দিবার গুনাহ হবে কথা কোন ঠিক কিনা আব্বা এই কারণে আল্লাহর উলির প্রেমের খেলা বুঝতে হবে বাবা গাউসে পাকের ক্ষমতা আসেনি এই গাউসে পাক উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন আব্বা উনি আব্বা যখন মায়ের গর্ভের মধ্যে উনি ছিলেন উনি 18 ফারাক করার সম্মুখস্থ করছেন এটা বলে এটা বলে এটা বলে ভুল কথা বলে ওই রাজ্জাক বিন ইউসুফ লামাজাবের একজন বড় খবিজ বললে চলে এই রাজ্জাক বিন ইউসুফ বলতেছে এই বড় বীর আব্দুল কাদের জিলানি উনি যে মায়ের গর্ভ থেকে 18 বার কোরআন মুখস্থ করে আইছে এটা বলে সুন্নিরা বলে বানাইছে এটা বলে কোন কোরআন হাদিসে দলিল নাই নাউজুবিল্লাহ কইতে না আব্বা কি এটা কি আপনি নতুন শুনছেন কি এটা কি নতুন কথা বা এ আমরা তো এসে হুজুর আইনে আবার মাহফিল শুরু করে দেন হুজুর কণ্ঠ তো বালা আছে যা একটু শুনি দেখি না কথা কন ওহাবিদের মাহফিলে যাওয়া যাবে তার কোরআন তলত করে সুন্দর করে কিন্তু এই কোরআনের এই এলেমটা কোরআনের এই নূরটা এই তাসিরটা এই রহমতটা তাদের হলকম নিচে যাবে না এই উপরে থাকবো তো এই মুরব্বীরা কয়ে গেছে শয়তানের কথা সুন্দর কবুতরের ফাড় সুন্দর আজ যাতে সিটা এটার কথা সুন্দর কথা কোন ঠিক কি না গো দূর সাহেব আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়েদেনা আর একটু পাঞ্জর বাসায় আল্লাহুম্মা সাল্লে মাওলানা মুহাম্মাদ ওয়ালা হযরত বড় আব্দুল কাদের জিলানি ও বাবা এত বড় আল্লাহর ওলি ছিলেন না বাবা ওই বড় পীর আব্দুল কাদের জিলানি 14 থেকে 15 বছর অথবা 16 বছর 17 বছর বয়স হবে ওই 17 বছর বয়স থেকে ওনার কারামত আরম্ভ নয় ওনার কারামত আরম্ভ মায়ের গর্ভ থেকে ওই বড় পীর আব্দুল কাদের জিলানির গর্ভের মধ্যে 7 মাস কয় মাস গর্ভের মধ্যে 7 মাস ওনার মা ওনাকে গর্ভে ধারণ করে আঙ্গুর ফলের বাগান দিয়ে হাঁটতেছে তো একদিন দুই দিন তিন দিন হাঁটতেছে ফজরের নামাজের পরে হঠাৎ করে আব্বা গাউসে পাকের আম্মা মনে 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 একটা আশা কি সন্তান গর্ভে থাসলে আব্বা মনে কয় না যে ওকে আঙ্গুর খেলার লাই না সাদে খেলার লাই মনে কয় না তো এবিটি মায়া কইরা উম্মুল খায়ের ফাতেমা
প্রেমে পয়রা যখন একটা আঙ্গুর থোকনার মধ্যে ধরব একটা আঙ্গুর ফক সিলা আব্বা মুখের মধ্যে দিব ওই গাউসবাগ সরকার বগদাদ আব্বা গর্ব অবস্থায় 7 মাস যখন বয়স চলে উনি গর্ব অবস্থায় থেকে দেখতেছে একটা সাপ এভাবে সর্প পানা ধরা ওই আঙ্গুর ফলের মধ্যে এভাবে রইছে মূল খায়ার মা ফাতেমা যদি ওই আঙ্গুর ফলের মধ্যে ধরে সবল করে সাথে সাথে শহীদ করে দিবে জোরকান ওই সরকার বগদাদ ডাক দিয়া আল্লাহ আপনি তো আমাকে সমস্ত পীরানীর পীরের সমস্ত পীরের ক্ষমতা আপনি আমারা দিলেন সমস্ত পীরের সরদার আপনি আমারা বানাইলেন আমি যদি পৃথিবীতে নাই যাইতে পারি তাহলে সমস্ত ওলির সরদার হবে কি এত আস্তে কইলেন ও মাওলা আপনি যদি আমাকে পৃথিবীতে যদি না যাইতে দেন তাহলে আমি কিভাবে সমস্ত পীরের সর্দার হব সমস্ত পীরের ক্ষমতা যে আপনি আমারে দিলেন শরীয়ত তরিকত হাকিকত মারফত সাইত্তরিকাল এলেম যে আপনি আমারে সিনার মধ্যে দিলেন এই এলেম লইয়া তো আমি মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে যাইতে হবে এবার সরকার বগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কাল্লা আপনি আমাকে একটু ক্ষমতা দেন আমি যেহেতু আমার মায়ের জীবনটা বাঁচাইতাম পারি কেউ জীবন বাঁচার মালিককে এত আস্তে বলেন জীবন দেওয়ার মালিককে সাইতে হবে কার কাছে গাউসো বাকি কইছিনি না ভাই সব পারিস না এটা তো কইছ না সাইছে কার কাছে আর কার আল্লাহর কাছে সরকার বগদাদ ডাক দিয়া আল্লাহ আমি যদি পৃথিবীতে নাই যাইতে পারি তাহলে আমি সমস্ত পীরানে পীর সমস্ত পীরানে পীরের ক্ষমতা আমি কিভাবে অর্জন করব আপনি আমার এত এলেম দিলেন এত জ্ঞান দিলেন কিভাবে আমি সেই এলমে লুদুনি আমি হাসিল করব আপনি আমারে একটু ক্ষমতা দেন আমার আল্লাহ কয় আব্দুল কাদের আপনার বেলায়েতে হাত দিয়া আপনি যা ধরবেন তাই রহমতে ভরপুর হয়ে যাবে ওই সরকার বগদাদ যখন বাবা আপনার ওই আঙ্গুর ফলের মধ্যে যখন ওনার আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা যখন ধরব উনি গর্ব থেকে নারী বুড়িটা এইভাবে একটা মোড়া দিছে উম্মুল খায়ের মা ফাতেমা গর্বটা ধরিয়া নিচে বইসা গেছে ওই সরকার বগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানি কত বড় আল্লাহর ওলি সমস্ত পীরের কাদের মধ্যে যার কাদ থাকবে ওরে যা আল্লাহ আলাউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি কন্যা যা আল্লাহ আলাউদ্দিন ওরে এত বার দেখিয়া তাহার তৃপ্তি গব মিটিল না মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা কন্দাহ মদিনা মদিনা ওরে দিদার চেয়ে কাদ তোমরা দিদার চেয়ে আদিদার চেয়ে কাদ তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা কন্দাহ মদিনা মদিনা ওই সরকার বগদাদ আব্বা আল্লাহ থেকে যখন ওয়াডার পাইলেন আল্লাহর অলির এমন গড়া কিচ্ছু বলে নাও নবীদের কাছে আসে ওহি আল্লাহদের আল্লাহর অলিদের কাছে আসে এলহান বাবা আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে যখন এলহান আসলেন এলহান আসার সাথে সাথে ওই বড় পীর আব্দুল কাদের জিলানি মায়ের নারী বুড়েদের যখন একটা টান দিল আব্বা মা দুকিনি পেটটা ধরে জমিনের মধ্যে বৈশা গেল হুঁশ আসার পরে দেখতেছে একটা সর্প এইভাবে ফনা ধরে রাখছে জোরে কইতেন না সুবহানাল্লাহ যে এত বড় আল্লাহর অলি রে যেই বড় পীর আব্দুল কাদের জিলানি মায়ের গর্ব থাকতে মায়ের ইজ্জত বাঁচাইয়া দিছে কত কেরামত বলবো আব্বা নবীদের হচ্ছে মুজিজা আল্লাহর অলিদের হচ্ছে কারামত কথা কন না নবীদের কি মুজিজা আল্লাহর অলিদের হচ্ছে কেরামত আল্লাহর হচ্ছে কুদরত এত আস্তে কইলেন জোর করে সুবহানাল্লাহ আল্লাহর কুদরত আল্লাহর কি আল্লাহর কুদরত নবীজির হচ্ছে রিসালাত নবীজির কি আর অলি আল্লাহর হচ্ছে বেলায়েত
জোর করে দেন আল্লাহু আকবার এই বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে আব্বা এই আপনার কি কয় যে আঙ্গুর ফলের বাগান থেকে মা জীবন বাঁচিয়ে দিলেন আব্বা 7 মাসের টাইমে এই ঘটনা আব্বা 8 মাসের টাইমে আব্বা ওনার মা প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে বলেন কি করে ওই ওনার মা কোরআন তেলাওয়াত করে আর বাবা গাউসবাগ গর্ভ থেকে শুনতেছে একদিন দুই দিন তিন দিন শুনতে শুনতে গাউসবাগের আম্মা আব্বা 30 দিনে আব্বা 30টা খতম দিলেন কয়টা 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 30 দিনে 30 খতম কোরআন শরীফ যখন দিলেন এমন ভাবে কোরআনটা পড়লেন আব্বা গাউসবাগের সামনে পড়তে 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 এমন ভাবে পড়ছে আব্বা গাউসবাগ শুনতে শুনতে ওনার মুখস্থ হয়ে গেছে এখন এই লামাজামের একজন মুফতি বিলে মুহাদ্দিস বেদদব হেতো কয় আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে 18 বার কোরআন শরীফ মুখস্থ করে আইছে এটা বলে বানাইন না কথা বলে নাউজুবিল্লাহ কইতে না আমরা এই গাউসবাগ 18 বার কোরআন শরীফ মুখস্থ করে পৃথিবীতে আসলেন আব্বা এই আসার সাথে সাথে এই গাউসবাগ আব্বা জমিনের মধ্যে সেজদায় পড়ে গেছে আপনার জন্ম আর আমাদের জন্ম পার্থক্য আছে না নাই আব্বা যদি বিশ্বাস করেন 70,000 নূরের ফেরেশতা 70,000 নূরের ফেরেশতা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু حبيب الله يا الصلاة والسلام عليك يا كمل ولا الصلاة والسلام رسول الله يا الصلاة والسلام বিশাল লম্বা ঘটনা বাবা মাসটা যেহেতু গাউসবাগের মাস এই কারণে গাউসবাগের কয়েকটা মর্তবা সম্পর্কে আলোচনা করলাম বাবা আমাকে বলেছে শানে রিসালত নিয়ে কথা বলার জন্য কিন্তু গাউসবাগের দুষ্টি কথা বলছে এই মর্মে বাবা গাউসবাগের কথা না বললে জবান পবিত্র হবে না কথা কোন ঠিক কি না মাসটা যেহেতু আব্বারে গাউসবাগের আগমনের মাস এখানে একটু শান রিসালতের দিকে যাইতে হবে শান রিসালতের বর্ণনা করতে গেলে বাবা গভীর প্রেম লাগবে গভীর প্রেম লাগবে গভীর প্রেম লাগবে গভীর প্রেম ছাড়া শান রিসালতের আলোচনা বুঝতে পারবে কতক্ষণ পারবে আব্বারে আমার সমস্ত মানুষ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ও বাবা আমার নবীজি জল চকি মোবারকের মধ্যে বসে রইলেন মা খাদিজুল কোবরা আমার নবীজির বাম পাশে বসে রইছে রে বাবা মা খাদিজাও কান্দে নবীজিও কান্দে মা খাদিজাও কান্দে নবীজিও কান্দে নবীজি কান্দে কেন মা খাদিজাকে নবীজি অনেক ভালোবাসতেন কেন নবীজি মা খাদিজাকে এত ভালোবাসতেন গো ওই মা খাদিজাল কুতুল কুবরার ধন সম্পদ গুলা যত স্থাবর স্থাবর সম্পদ ছিল রে বাবা ওই আমলে মা খাদিজার মত ধন সম্পদ ব্যক্তি আর কেউ ছিল না এই মা খাদিজার ধন সম্পদ অনেক কিছু দিয়া গনিবতের মাল হিসেবে নবীজির উম্মতদেরকে দান করেছে ওই মা খাদিজাল কুবরা আমার নবীজির সামনে কান্দে 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 ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জীবনে আমি আজরাইলে দেখি নাই গো নবী কয় যে কি দেখছেন নি কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জীবনে আমি আজরাইলকে দেখি নাই গো নবী মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম অমিন হা নখরিজকুম তারতা নখরা নবী গো আজরাইল যেদিন আমার সামনে আসবে আজরাইল যখন আমার সামনে আসবে নবী গো আমার এই 40-42 বছরের জিন্দেগিতে আমি কখনো আজরাইল দেখি নাই আজরাইলের চেহারা কেরকম আমি দেখি নাই গো নবী ওই আপনি এই টাইমে কি দেখতেছেন গো নবী হাতে খাদিজা ডাক দিয়া কয় নবী গো আমি দেখতেছি আসমানে যার মাথা জোর কর না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আসমানে যার মাথা একটা হাত আছে মাশরিকে আর একটা হাত আছে মাগরিবে বড় বড় দিগির ঈশ্বর লই মত বসক লই আমার সামনে দাঁড়া রইছে গো নবী নবী গো আজরাইল আমি জীবন দেখি নাই আমার মনের ধারণা এটাই আজরাইল আমার নবী ডাক দিয়া কয় সাদ্দাকতা খাদিজা আপনি সত্য বলেছেন আপনি সত্য বলেছেন ও খাদিজা আপনি কান্দেন কেন গো খাদিজা খাদিজা ডাক দিয়া কয় নবী গো আজরাইল আমার চোখের সামনে দাঁড়ায় রইছে আপনার অনুমতি দিলে
হইলে আপনার অনুমতি পাইলে আজরাইল আমার রূহটা লইয়া সইলা যাইব নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান সন্ততি আলে আওলাদ আমার বান্দি দাসী জীবনে আমার একটা ফসল দেখে নাই জোরে কইতেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নবী গো স্থাবর স্থাবর যত সম্পদ ছিল সব আপনার কদমে হাবা কইরা দিয়েছি আবার দুই চারজন সন্তান আমার গর্ভে আমি জন্ম দিয়েছি নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা সন্তান আমার একটা পশম দেখে নাই গো নবী আজরাইল যখন আমার রূহটা লইয়া এই মুহূর্তে আল্লাহর বাড়িতে চলে যাবে নবী গো আজরাইল যখন চলে যাবে আমাকে আমার শরীরের কাপড় চোপড়গুলো খুলে সাদা 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 একটা বিছানার চাদর বিছাইয়া একটা খালি বিছানার মধ্যে আমার শোয়া রাখবে গো নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার গ্রামের বেগানা কোন মহিলা দিয়া আমার কাপড় চোপড়টা খুলিয়েন লাগো নবী জোরে কইতে না সুবহানাল্লাহ ওই খাদিজাতুল কুবরা ডাক দিয়া কল নবী গো আপনি দয়া কইরা মেহেরবানি করে দয়াল আপনি তো রহমাতাল লিল জোরে কন রহমাতাল লিল আপনি যদি বেগানা মহিলা দিয়া আমার এই কাপড়টা যদি আপনি খুলেন গো নবী হাশরের ময়দানে আমি ইজ্জত দেখাইতে পারবো না নবী গো আজরাইল আমার রূহটা নেওয়ার পরে বেগানা মহিলা দিয়া আমার শেষ কাপড়টা না খোয়াইয়া আপনি নিজ হাত মোবারক দ্বারা আমার কাপড়টা চেঞ্জ করে দিবেন আমার নবী ডাক দেখো খাদিজা আমি কবুল করলাম এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দ্বিতীয় নম্বর সওয়াল গো নবী আমার কাপড় চোপড়গুলা খোলার পরে এবার আমাকে গোসল করাবে কি করবে কথা কর কি করবে বড়ই পাতা গরম করে আমার গোসল করাইবে গো নবী আমি নিজ হাত মোবারক দ্বারা আমার শরীর ডলে 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 আমি গোসল করেছি গো নবী নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার শেষ যে গোসলটা এটা আপনার নিজ হাত মোবারক মোবারক আপনি দিবেন আমার নবী এটাও কবুল করলেন আর আমগো দেশে একটা রেসাল বাড়ছে বউ মরলে স্বামীর দেখায় না আসেন মহিলারা ফেডি নিজের সাতটার মধ্যে এক হতো নজর হড়ায় না কথা কয় নাকা আচ্ছা বেনামাজি যদি আপনার হাত আপনার পবিত্র মনে করেন বেনামাজি যদি আপনার দেহের মধ্যে হাত দেয় এটা পবিত্র অপবিত্র থাকবে না কথা কয় নাকা বেটা এবার খাদিজাতুল কুবরা কই নবী গো দুনিয়ার বেগানা মহিলা দিয়া আমার শেষ গোসলটা না দেওয়াইয়া আপনি রহমাতাল লিল আলামিন আমার শেষ গোসল মোবারকটা দিবেন আমার নবীজি ডাক দেখো কবুল করলাম মা খাদিজাতুল কুবরা এবার ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার গোসল করানোর পরে মহিলা মানুষ মরলে বাবা পাঁচটা কাপড় দিয়া দাফন করায় কয়টা পুরুষ মরলে তিনটা মহিলা মরলে পাঁচটা কাপড় দিয়া আব্বা সুন্দর করে আতর সুরমা লাগাইয়া লাগাইনি কথা কোন লাগাইনি যারাই মানুষ মারা যাবে শুনিলন বাবা জানিলন অনেক সময় মানুষ মারা গেলে চোখের মধ্যে সুরমা দেয় না আছে না সমাজের মধ্যে দেখবেন এই চোখের মধ্যে যদি আব্বা সুরমা লইয়া আপনি চোখে শেষ সময় নবীজির কোন সুন্নত আপনি জীবনে মানেন নাই এই চোখের মধ্যে সুরমা লইয়া যদি কবরের মধ্যে ফেরেশতাগণ সামনে নবীজির সামনে দাঁড়ান জীবনে আর কোনো আমল করার নাই আপনি চোখের মধ্যে সুরমা লাগা ব্যবহার করা সুন্নত রাসুল আর যদি উপদিন সুবহানাল্লাহ আমার নবীজি সুরমা চোখে লাগাইয়া নবীজি পৃথিবীর জমিনে আগমন করেছে যখন আল্লাহু আকবার তো আমার নবী কইতেছে যে আমি পৃথিবীতে আসার সময় আমি সুরমা লাগাইয়া আল্লাহ আমারে মেহমান হিসেবে পৃথিবীতে পাঠাইছে তোমরা যদি নতুন মেহমান হইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া কবরে আসতে পারো জান্নাতীরা ফেরেশতারা বুঝতে পারবে এটা আমার নবীজি সুন্নতের লোক জোর কইতে না আল্লাহু আকবার এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়া কর নবী গো
আমারে পাঁচটা কাফন দিয়ে আপনি সুন্দর করে আপনি আমারে আপনি আমারে কাফন দিবেন নবী গো দুনিয়ার কোন দর্জি দোকানের কোন কাফন দিয়া আমার শেষ গোসলটা না দেওয়াইয়া আপনি তো রহমাতাল লিল জুরকান রহমাতাল লিল ওই যে জুব্বা মুবারকটা জিব্রাইল জান্নাত থেকে এনেছে সুবহানাল্লাহ কোন জায়গা থেকে ওই মেরাজে যাওয়ার সময় জিব্রাইল যে জুব্বাটা লইয়া নবীজির দরবারে আসছিল ওই জুব্বা মুবারক দিয়া আমার দয়াল নবীজি খাদিজারে দাফন কাফন করছে আব্বারে আমার গভীর মানে যুগান্তর কাল লাগায় নবীর প্রেম লাগায়া বসেন ওই দয়াল নবীজি মায়ার নবীজি উম্মতের জন্য কেমন পাগল উম্মতের জন্য কেমন ফেরেশান ও নবী হইয়া উম্মতের পাগল উম্মত তো আমার নবীর পাগল না কথা কান ঠিক কি না উম্মত তো ঘুমের পাগল কিসের পাগল আসসালাতু খায়রুম من النوم এত আস্তে জোরে কইতেন ঘুম হইতে আল্লাহ কয় ইমানদারের ঘুম কম খাওয়া কম ইবাদত বেশি আর অনামগ ঘুম বাড়ি গেছে খানা বাড়ি গেছে ইবাদত কমে গেছে এখন আপনি বুঝতে পারেন বাবা ইমানদার হইছেন কিনা আপনি একটু মেজারমেন্ট করে দেখেন ঘুম কয় ঘন্টা দিছে 12 ঘন্টা মানে আমরা 48 ঘন্টা হাইটাতে ঘুম যাই কথা কোন ঠিক কিনা আব্বা আব্বার দেরি করব না ভাই মেশকা দুজন জালালি চলে আসবে এবার বাবা নবীজি যখন মা খাদিজা তিন নম্বর সুয়ালটা মানলেন এবার খাদিজা ডাক দিয়া কো নবী গো আমার চার নম্বরে সুয়াল গো নবী আমাকে যখন এন্তেকাল হয়ে যাব এন্তেকাল হয়ে যাওয়ার পরে এবার আপনারা আমরা সবাই দুটি পাঞ্জাবি পরাইয়া কাপড় পরাইয়া আপনারা আমারে কবরের ফাড়ও নিবেন কোন ফাড়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা যখন আপনারা দাফন করবেন কবরের মধ্যে দিবেন দেওয়ার পরে আপনারা যখন 40 কদম পার হইবেন আমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে কয়জন আয়েশা আমারে প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার আল্লাহকে আল্লাহর তো আমি জীবনও দেখি নাই আল্লাহ কি কালানা লম্বা দলা না বাঁডি না কিতে জিতা না সুয়া না টক আমি জীবনে স্বাদ লইতে পারি নাই ও মায়ার নবী গো ও দয়াল নবী গো আপনি এই মেহরবানি করে দুজন ফেরেশতা আমরা তিনটা সওয়াল করব এই তিনটা সওয়ালের জবাব আপনি দয়া করে দিয়া দিবেন আব্বারে এই চারটা সুয়াল নবীজি গ্রহণ করার সাথে সাথে আজরাইল নবীজির হুকুম লইয়া মা খাদিজাতুল কুবরার রুহটা কবজ করে ফেললেন আমার নবীজি খাদিজার সামনে থেকে উঠে গেলেন উঠে যাওয়ার পরে আজরাইল ডাক দেয়া কর নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে খাদিজার সামনে বসে রইছেন আপনার সামনে রুহটা কবজ করতে আমার বড় ভয় লাগে আরে কেমন সম্মান কেমন ইজ্জত আমার নবীজির আজরাইল ভয়ে মা খাদিজার রুহুর জন্য আসে না সামনে আমার নবীজি বসে রয়েছেন রে ওই দয়াল নবীজি চারটা জুয়াল সোয়ায় আমার নবীজি ঘর মোবারক থেকে বের হয়ে গেলেন এবার আজরাইল মা খাদিজার রুহুটা কবজ করলো রে বাবা রুহুটা কবজ করার পরে এবার মা খাদিজাতুল কুবরা আব্বা ইন্তেকাল করলেন পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে এবার আমার দয়াল নবীজি বাবা আব্বারে যেমন কথা তেমন কাজ মা খাদিজাতুল কুবরার ওই আব্বা কাপড় চোপড় তোলা খুলেই আমার নবীজি সুন্দর করে গা নিজে ঢলে ঢলে সুন্দর করে শেষ গোসলটা দিলেন শেষ গোসল দেওয়ার পরে এবার আমার নবীজি ওই খাদিজাতুল কুবরার শেষ সময় আব্বা নিজের একটা শৈলের জুব্বা মুবারক মা খাদিজার কাফনের মধ্যে দিলেন কাফনা দেওয়ার মধ্যে আব্বা এবার সুন্দর করে আমার দয়াল নবীজি রাহমাতাল্লিল আলামিন সাকায়েতুল্লাহ বরকতুল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ মাওলাউল্লাহ নূরুল আলা নূর এবার মা খাদিজার আব্বা চোখের মধ্যে দুই চোখের মাঝখানে আব্বা সুরমা মুবারক লাগাইয়া দিলেন সুরমা লাগানোর পরে এবার আমার নবীজির তিন ফোঁটা ঘাম মুবারক মা খাদিজার শরীর মুবারকের মধ্যে পড়ে গিয়েছে
আব্বা শরীর মুবারকের মধ্যে পড়তে দেরি কি আমার নবীজির ঘাম বড় কি রহমত না গজব এটা জোরে কান রহমত না গজব আব্বারে ডাইন পাশে জিব্রাইল আইসা দাইয়ার কালবি শুরু দেয়া দাঁড়ায় রইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার তিন ফোঁটা চোখের মোবারক চোখ মোবারকের পানি যে মা খাদিজার দেহ মোবারকের মধ্যে পড়ছে আল্লাহর আরশ আযিম পর্যন্ত সুগন্ধিত হয়ে গেছে ওয়াহাবীরা কো আন নবী বলে হসি গেছে বলে আরে তোর কাটা জোতার বাড়ি ঠিক কি না আব্বা কাটা জোতার দাম বাড়ি গেছে আবার কটকটি ওলা লই যায় আমার কাটা জোতার দাম বাড়ি গেছে কথা কোন ঠিক কি না কোন ওই মা কাদিজুল কুবরা আব্বারে গোসল করানোর পরে এবার আব্বা নিজ হাত মোবারক দ্বারা আমার নবীজি নিজ হাত মোবারক দ্বারা বাবা কাব্বার নিজের শৈলের মোবারকের একটা কাফন জুব্বা মোবারক কাফন বানাইলেন কাফন দিলেন সুন্দর করে আব্বা একটা খাটের মধ্যে শোয়াইয়া এবার নবীজি এমন কান্দা কান্দে আর কান্দে নবীজির কান্নায় মদিনার শহর আকাশ কান্দতেছে বাতাস কান্দতেছে পাহাড় কান্দতেছে পাখিগুলা গুন 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 করে কান্দতেছে 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 আমার নবী ডাক দেখো ও পাখির দল তোরা কান্দস কেন কান্দস কেন এবার পাখির দল ডাক দেখো নবী গো আপনার কান্নাই তো আমাদের কান্না আপনার সুখে তো আমাদের সুখ দেখবেন ফাকিরে আছে না ফাকি ফাকি আছে না সারা রাত নীরব দেখবেন তাহাজ্জুদ টাইম উঠে কিচিমিচি আওয়াজ দেয়নি তো আমার নবীজি 12টার পরে তাহাজ্জুদ পর্যন্ত ঘুম যাইতেন তাহাজ্জুদ পর্যন্ত কি ঘুম যাইতেন তাহাজ্জুদ নামাজটা আদায় করে উম্মতের জন্য ফজরের নামাজ আদায় করে ফজর পর্যন্ত কাঁদতেন ওই পাখির দলকে আমি ডাক দেখো পাখিরে ও পাখি তোরা ওই তাহাজ্জুদ টাইম থেকে ফজর পর্যন্ত কিচিমিচি আওয়াজ দেস কেন আমরা তো কিচিমিচি আওয়াজ দিই না এই শিক্ষা স্বয়ং দয়াল নবীজি আমাদেরকে দিয়েছেন কয় কিভাবে তোরা পাইলি কয় নবীজির 63 বছরের জিন্দেগির মধ্যে আমরা পাইলাম কি পাইলি রে ও পাখির দল কয় নবীজি 63 বছরের জিন্দেগির মধ্যে পাইলাম নবীজি 12টা থেকে তাহাজ্জুদ পর্যন্ত ঘুমাইতেন তাহাজ্জুদ নামাজের পরে উইটা সুন্দর করে ওজুরা বানাইয়া আমার নবীজি উম্মতের জন্য রব্বি আবলি উম্মতে বলে রব্বি আবলি উম্মতে বলে কানতেন এ কারণে আমরা ফাকিরা তাহাজ্জুদ নামাজের টাইমে উইটা উইটা উম্মতের প্রেমে আমার নবীজির প্রেমে দুরুদ শরীফ আদায় করি ওরে দুরুদের পাগল গইলে করবে নবী ফার কন্যা দুরুদের পাগল গইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার আরে মিলাদের পাগল গইলে করবে নবী পার কন্যা মিলাদের পাগল গইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা ওরে আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ ওরে নাম রাখিলেন আল্লাহ তাআলা ওরে নামের সাথে লাম মিশাইয়া করিলেন পাসার কন্যা নামের সাথে করিলেন পাসার আল্লাহুম্মা সাল্লি আলা পড়বার আরে মিলাদের পাগল হইলে করবে নবী পার কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পড়বারে বার সুবহানাল্লাহ ফাকিরা তাহাজ্জুদ নামাজের পরে আমার নবীর প্রতি দুরুদ পড়ে আর নবীর উম্মতের পাগল হইয়া ইমানদার হইয়া আমরা ঘুম যাই কথা কন্যা ম্যাডাম নবীজি কো যে ইমানদার মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে কোন ইমানদার ঘুমের ঘরে থাকতে পারে কথা কন পারে না আব্বা হারারাত চাইছে টিভি হারারাত খেলছে জুড়া সকালবেলা তো উঠবো কেন কথা কন না কুলা বাদ দিতে হবে বাবা জীবন পরিবর্তন করতে হবে হইয়া গেছে তো 40-45 বছর বয়স তো হইয়া গেছে আর কদিন বাঁচবে রাগ একটু বুড়া হয়ে অস্ত অস্ত যাইবানে মসজিদে
কথা কোন নেতারা 40 হাজার বছর বাঁচবো এরকম আশা আছে কথা কোন ঠিক কিনা বাবা কোন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি গবীর মানব রূপ ওই খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন গোসল দিলেন কাফন পরাইলেন কাফন পরানোর পরে নবীজি নিজে আব্বা জানাজা পড়লেন জানাজা পড়ার পরে মোনাজাত দিলেন কি দিলেন অন্ত জানাজার হরে মোনাজাত গেছো কথা কন ক জানাজার নামাজে বলে দোয়া এটাই দোয়া আল্লাহর কাছে সাওয়াব হবে অপরাধ নাউজুবিল্লাহ কইতেন নাম খাদিজাতুল কুবরাকে আপনার গোসল করালেন জানাজা দিলেন জানাজা দেওয়ার পরে রে বাবা এবার নবীজি নিজ হাত মোবারক দ্বারা জান্নাতুল বাকির মধ্যে কবর দিলেন কবর দেওয়ার পরে আব্বা কবর দেওয়া শেষ মাটি চুরি দেওয়ার শেষ আমার নবীজি কাঁদতেছে আর কাঁদতেছে কাঁদতেছে আর কাঁদতেছে কাঁদতে কাঁদতে আমার নবীজির আরো দুই ফোঁটা মাদি মোবারক চোখের পানি মোবারক ওই জান্নাতুল বাকির মধ্যে পড়ে গেছে সামনে সামনে আবারও জিব্রাইল আসলেন জিব্রাইল আব্দিয়া ডাক দিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তিন ফোঁটা চোখের পানি পড়েছে নবীজি তিন ফোঁটা চোখের পানি পড়েছে খাদিজার দেহ মোবারকে আর দু ফোঁটা চোখের পানি পড়েছে জান্নাতুল বাকিতে যেই জায়গার মধ্যে হাবিবে খোদা রাহমাতাল লিল আলামিন কুদরতুল্লাহ সাকাইতুল্লাহ বরকতুল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহর চোখের পানি মোবারক যেই জায়গার মধ্যে পড়েছে ওইটা সাধারণ জায়গা থাকবে না ওইটা আমার আল্লাহ জান্নাতুল বাকি বানাইয়া দিয়েছে কয় ফোঁটা নবীজি চোখের পানি মোবারক পড়লে জায়গার নাম পরিবর্তন হইয়া যায় নবীজি যে জায়গায় আগমন করেছে ওই জায়গার নাম ছিল মক্কা বলেন কি ছিল নবীজির কদম লাগার সাথে সাথে হয়ে গেছেন মক্কা নবীজি যে জায়গার মধ্যে গিয়েছেন মদিনায় ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব বলেন কি ছিল ইয়াসরিব আমার নবীজি মক্কা থেকে হিজরতের পথে যখন মদিনায় গেলেন আমার নবীজি ইয়াসরিবের মধ্যে কদম দেওয়ার সাথে সাথে আব্বা জায়গার নাম হয়ে গেছে মদিনা আব্বা আমার নবীজি মক্কায় কোরআন আসলেন মক্কায় আমার নবীজি গেলেন মদিনায় কোরআন গেলেন মদিনায় আমার নবী কোরআনের অধীনে না কোরআন আমার নবীর অধীনে জোর করে দিন না সুবহানাল্লাহ আব্বাজিরা আমার এবার মা খাদিজাতুল কুবরাতে সাইন নম্বরে সুয়াল দা করলেন নবীজি নিজে লেদুলুকি শামস ইলা গসাকিল লাইল ওয়া কুরআন আল ফাজরি ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা আব্বা নবীজি লেদুলুকি শামসি যখন বেলাটা ডুবছে ডুবন্ত ডুবন্ত অবস্থায় ওসমান আসলেন আয়া ডাক দেখো নবী গো এখনো যে কাঁদতেছেন চলেন না হুজরা মুবারকের মধ্যে চলেন এবার ওসমান যখন হুজরা মুবারকের মধ্যে যাওয়ার জন্য বললেন এবার আমার নবী ডাক দেখো ওসমান আমার মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা দাদার ভালোবাসা চাচার ভালোবাসা মায়ের মোহাব্বত দাদার মোহাব্বত দাদির মোহাব্বত অল্প বয়সে আমার বাবা চলে গিয়েছে অল্প বয়সে আমার মা চলে গিয়েছে মা খাদিজা খাদিজুল কুবরা আমার এমন ভালোবাসছে এমন মোহাব্বত করেছে এমন আদর করেছে খাদিজার প্রত্যেকটা কথা প্রত্যেকটা স্মৃতি আমি ভুলতে পারি না তো আমি খাদিজার সাথে ওয়াদা দিছি খাদিজার মন কিন্ন করে সুয়ালের জবাবটা আমি দিব এবার বাবা গভীর হলেন রাত্র গভীর হলেন নবীজি নিজে লেদুলুকি শামসি আব্বা লাঠি মোবারক কি মোবারক লাঠি মোবারকটা জামি মোবারকের নিচে দিয়া একবার ফাতিয়া পড়লেন তিনবার এখলাস পড়লেন আব্বা ওই ইস্তিগফার আদায় করলেন ইস্তিগফার আদায় করে কবরের পূর্ব পাশে যাইয়া আমার নবীজি একটা মুনাজাত দিল মোনাজাত দেওয়ার সাথে সাথে জিব্রাইল আসলেন জিব্রাইল আসে ডাক দিয়া কর নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে এখনো পর্যন্ত কাঁদতেছেন আপনার দুই ফোঁটা চোখের পানির কারণে আমার আল্লাহ মা খাদিজার কবরের মধ্যে এখন থেকে কিয়ামত পর্যন্ত আর মনকির লোকের আসবে না মন ক্ষমতা অধিকারী আমার নবীজির সুবহানাল্লাহ আর সমাজের মধ্যে মোল্লা রাখো নবীজির আব্বা মা নাকি জাহান্নামি আছে কার কাছে ওয়াজ করবে আসেনি জগতে মানুষ এহাবি ওহাবি দুনিয়াটা খাইয়ালে যে সব কিটা করব আঙ্গ বিশ্বাবেরা সব ফকল ঢুকাইতে আছে
আর দেখছি নেতারা কওমিরা জায়গায় জায়গায় মাদ্রাসা দিয়া সব মেন্ডুর লগা মাদ্রাসা কথা কয় না কা বেটা সাউতুল হেরা মাউতুল হেরা কত রকমের হেরা মাদ্রাসা কথা কয় না কা নাম দিছে বিশ্ববিদ্যালয় হলো আলিফ বাতা জামিয়া কামিয়া থামিয়া সব এক সমিটার মধ্যে ছড়ায় আলিফ বাতা এত বড় নূরুল নবী বিশাল কানেক মাদ্রাসা নবী বেলে মাডি মসজিদের নাম দিয়েছে নূরে মদিনা কথা কয় না কা মাদ্রাসার নাম দিছে নূরে কানেক মাদ্রাসা নবী বেলে মাডি ওই যে এলো ব্যবসা ভালো হইব কুরবানে সামনা পাউন যাইব আমার কথা কয় না কা আব্বা অন্য কাজে মাফ যাই যদি জীবনে জান্নাত পাইতে চান তবে কমই বাতাসার জীবনে দোষ কাটিয়ে দিন না আমরা উল্টে দশটায় উল্টে আনার কথা ভাই حضرت مولانا منير الشم جلالي صاحب رقم نم حضرت مولانا منير الشم جلالي صاحب رقم نم اي محجل رفق قدقين اي بھائی کو بتا دو رفق قدقين شکل بلی مرحبا کیوا شکان مصطفى اما در ماجی উপস্থিত হয়েছেন তশরীফ এনেছেন আওলাদে আলী আশিক রাসূল জনাব হযরত মাওলানা মনির হোসেন জালালি সাহেব ইনশাআল্লাহ আমার ভাই বাহার হোসেন জালালি সাহেব সমাপ্তি করে ইনশাআল্লাহ মনির হোসেন জালালি সাহেব আপনাদের সম্মুখে প্রাঞ্জল ভাষায় নূরানি ইমানি তাকবীর পেশ করবেন সব যারা এখনো গোলাপিরা করছেন মেহেরবানি করে সকলে প্যান্ডেলের ভিতরে এসে বসেন মহব্বত করুন আলহামদুলিল্লাহ আব্বাজিরা আমার ভাইজান যেহেতু আসছে আমি আর বেশি দীর্ঘায়িত করব না আপনাদের কাছে একটা কথা মেসেজ দিয়ে যাই সমাজের মধ্যে এখন মসজিদের মধ্যে আর ফতুয়া চলে না সব ফতুয়া চলে দোকানের মধ্যে আমার কথা বলিলে কইেন বেটা ঠিক কি না কর আব্বা এত কর হতে ব দিতে পারে না হেতে ওই আজারি সাহেবের বড় একটা ওয়াজ শুনছে শুনলে হেতে মনে করেন না একারে নিজে সব কিছু বুঝে গেছে কথা কয় না কার হেতার বাফে আজীবন বলছে কেরাস্তেল কি বলছে কেরাসি তেল আরেকজন বলছে আপনার এই আজীবন বলছে সরিষার তেল আচ্ছা এতার ফোলা মনে কর কোন রকম গেছে সৌদি আরব কোন আরব জোর কোন কি আরব কো সৌদি আরব আল্লাহর ফ মক্কা এত বড় মনক মক্কা মদিনা একটা কবরও দেখলাম না একটা মাজারও দেখলাম না তুমি কি এত বড় আল্লাহর ওলি গেছো তোমার কিল্লা এত বড় মাজার বানায় কয় একটা মাজারও দেখছি না যার গেরে হাজি বল করে 12 ঘন্টা থেকে 24 ঘন্টা ডিউটি এতে মাজার টো গেব কেন সকালবেলা ফজর টাইমে যায় ডিউটি আর আইয়া রাখতে বড় করে বাসাত নিজে ফাকসা করে খাইতে গেতে আবার ফজর আর ডিউটি সময় হয়ে গেছে কথা কোন ঠিক কি না এই এলাকা সকের মধ্যে মাজার নাই কথা কোন ঠিক কি না আর আশেপাশে যেগুলো মাজার ছিল আব্বা ওই বাদশা সৌদুর আমলে সব মাজারগুলা বাবা বাঙ্গিয়া লাইছে বাঙ্গিয়া লাইছে বাঙ্গিয়া লাইছে এই বড় বড় হুজুররা ওই হে হাদিস আইন না অন এই ইন্দি তলে ঢুকাই দিছে ঢুকাই দিছে কথা কোন ঠিক কি না আমি গত এক সপ্তাহ আগে দেখলাম এই আপনার মুমিন শিখের একটা মাজার বাঙ্গিয়া লাইছিল এই এবাটার নাম ছিল কোশিশা রহমতুল্লাহ আলাই গাজীপুরে যার মাজার মুমিন সিং এর শুরু গাজীপুরের শেষ কোশিশা রহমতুল্লাহ আলাইর মাজার এই মাজার বাঙ্গিতে যাই আব্বা এই আমনা আমনা মাজার বাঙ্গিতে আগুন বার হইছে হুজুর কইতো না সুবহানাল্লাহ অতএব আল্লাহর ওলির আছে থাকবে কিয়ামত পর্যন্ত এতে কোনো সন্দেহ কথা কোন কোনো সন্দেহ সন্দেহ করলে ঈমান থাকবো নি কথা কোন থাকবো নি আব্বা দোকানের মধ্যে সৌদি আরব থেকে আইয়া বড় জুব্বা হইন না আব্বা হতুয়া হইলে কোনো কাম হবে না আমরা বাবা সৌদি আরব মানি না কথা কয় না কা নবীজি তো সৌদি আরবের কথা কইছে না মদিনা শরীফের কথা কইছে না কথা কোন কা নবীজি বলছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদা উম্মতি ফালাহু মাজরুম মিয়াতা শাইদ উম্মতরে আমি নবীর মোহাব্বত আমি নবীর কি মোহাব্বত আর একটা মুদ্দা সুন্নত যদি কবরে আসতে পারো তোর জন্য আমি নবী যথেষ্ট
আব্বাজিরা আমার আল্লাহর ওলি মাজার আছে থাকবো আর যারা মাজার ভাঙার পিছনে লাগি গেছে হেতাগো পিছনে মাজার ভাঙার পিছনে লাগি গেছে আজকে ফেসবুকে দেখলাম যে লোকটা আপনার এই মুমিন শেখের মাজার ভাঙছে এবারে শরীরের মধ্যে ভাই এমন একটা রোগ হইছে পুরা হসম হসম হসে যেতে আছে পুরা হসম হসম হসে যেতে আছে আল্লাহর কসম আমি ফেসবুকে লিখছি এমন রোগ দছাবা আচ্ছা আল্লাহর ওলির সাথে বিয়াদবি ছেড়ে দেন জালালি হক শাহপুরি হক কালিয়াপুরি হক মাইজবান্ডারি হক কথা বলেন ঠিক কিনা আব্বা বিশেষ করে মিজান ভাই জন্য দোয়া করবেন মিজান ভাই ফুতেরাও বিদেশের মধ্যে ভালো অবস্থায় নাই আবার বলছে আল্লাহ পাক যত মিজান ভাই এই পুরো ফ্যামিলিকে কবুল করে দরক না আমিন এই মাহফিলটা যত প্রতি বছর ভাই করতে পারে সে তৌফিক দেয় দরক না আমিন যারা মাহফিলে এসে হাজিরা দিয়েছেন প্রত্যেকের হাজিরা যত কাছে পাকের কদমে কবুল করে দরক না আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু